আপনার আমার জীবনের প্রথম শুরু যাত্রাটা কোথায় বিবর্তনটা কোথায় বিবর্তন বাদ জানতে গেলে আপনার আদিতে চলে যেতে হবে আগে চলে যেতে হবে আপনার নিজের জীবনকে নিজের সত্তাকে খুঁজতে হবে খাদ্য কণার ভেতরে খাদ্য কনাতে খুব একটা আমরা খুঁজবো না অনেক সময়ের ব্যাপার আমরা জলে খুঁজতে যাব কোথায় বৃষ্টির ধারায় বর্ষিত হচ্ছে সে শস্য কণায় প্রবিষ্ট হল ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা এই ধনধান্যের ভেতরে শস্য কণার ভেতরে আপনার আমার সত্তা প্রবিষ্ট হল সেটা খাদ্য রূপে মানুষের পেটে আসলো তার নাম হলো রস আপনার আমার সত্তা ছিল রস শস্যকণা তরল পদার্থ এই জন্যে অ্যামিবা এককশী প্রাণীর বিবর্তন বাদের থেকে বিজ্ঞান বলছে এইভাবে সৃষ্টি হয়েছে বিজ্ঞানের বা থেকে আজকের এই মানুষ হয়েছে কিনা বলতে পারবো না তবে আমরা এক ধরনের এক প্রাণী ছিলাম কেন জানেন কোটি সংখ্যক শুক্রাণু মরে গিয়ে একটা শুক্রাণু জীবিত থাকে তার নাম আজকের মানুষ এই জন্য স্বামী বিবেকানন্দ পূর্বের মিটিং এ আপনি বলেছিলেন জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিচে ঈশ্বর পুনরায় বলছে এই যে কোটি সংখ্যক শুক্রাণু মরে গিয়ে একটা শুক্রাণু জীবিত থাকে তার নাম আজকের একটা মানুষ আপনি তৈরি হতে গিয়ে আপনার মতো আরও অনেক মনুষ্য শরীর রূপী শুক্রাণুকে কি করা হয়েছে প্রকৃতির সাপেক্ষে মৃত্যুবরণ করতে হয়েছে আপনি একটা সন্তানকে জন্ম দিতে গিয়ে কোটি সংখ্যক শুক্রাণুকে হত্যা করলেন জীবকে হত্যা করলেন মানুষকে হত্যা করলেন স্বামী বিবেকানন্দর ওই কথা জীবের প্রেম করে যেই জন ওই শুক্রাণুকে যিনি রক্ষা করতে পারেন ব্রহ্মচর্যের দ্বারা তখন সেই অতি সংখ্যক যে জীবিত থাকে আসল প্রেম সেই জন অর্থাৎ যিনি সঠিক ব্রহ্মচারী হন তিনি ঈশ্বরকে সেবা করতে পারেন বা সেবা পরায়ণ হন তাহলে আপনার এক অবস্থা থেকে একটা শুক্রাণু অবস্থা থেকে আপনি আস্তে 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 শুক্রাণু এবং ডিম্বাণুর মিলিত অবস্থায় গিয়ে পিতৃ মাতৃ সত্তার মাধ্যমে তৈরি হলো জরায়ুতে মাতৃগর্ভে গর্ভে একটা জাইগোট মনুষ্য ভ্রণ এইখান থেকে সৃষ্টি হলো আপনার অভিযাত্রা আরও বলা যায় এভাবে ধীরে 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 আপনার ক্রমবিকাশ এবং পরিণত অবস্থা মাস দশ মাস দশ দিন আপনার পূর্ণ পরিণতি মনুষ্য শরীর আপনি ছোট্ট একটা বাচ্চা শিশু তারপরে সেটা ট্রান্সফর্ম হলো ট্রান্সফর্ম নয় তার মডিফিকেশান হচ্ছে প্রতিনিয়ত শারীরিকভাবে পাঁচ হাজার পাঁচশো পঞ্চান্ন দিন অন্তর যেটাকে আমরা সাত বছর অন্তর বলি এই চেঞ্জ আসে মনুষ্য শরীরে মানস্তাত্ত্বিক ব্যাপারে মানসিকভাবে এইভাবে ধীরে 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 পৌগণ্ড শৈশব কৈশোর যৌবন একটা সময় যৌবন থাকবে না প্রবীণ হবেন এখন প্রবীণ অবস্থা বলা যায় এরপরে বৃদ্ধ হবেন বৃদ্ধের পরে গিয়ে দেখবেন মৃত্যুর সন্নিকটস্থ হতে হচ্ছে মৃত্যু আসলে কিছু না মৃত্যু জীবনের একটা ডাইমেনশন আরেকটা বিবর্তিত শরীর বা একটা রূপ কিন্তু এখানে দুটো রাস্তা আছে এখানে দুটো রাস্তা আছে এই দুটো রাস্তা হচ্ছে একটা বক্র আর একটা সরল যারা এই বক্র রাস্তাতে যায় তারা ফিরে ফিরে সেইখানকার সেই গু খায় আবার আড়াই পাক মারে কুত্তা কুকুর ছোট বলছি না ইহারা অনেক উন্নত জানেন কিনা কুকুর যেখানে আমাদের দেশি কুকুরের কথা বলছি আজকাল বিদেশি কুকুরকে পুষে ইন্ডিয়ান বা ভারতীয়রা কি হচ্ছেন বড্ড বেশি বিদেশি হয়ে উঠেছেন সেই জন্য কালচার আজকাল শিখতে পারছে না টিস্যু ব্যবহার করতে হচ্ছে জল লাগাবো শীতকাল পায়খানা করার পরে এই বিদেশি কুত্তাগুলো পায়খানা করার পরে কোনো কিছু টয়লেট ব্যবহার করে না মানে কীরকম জানেন আমাদের দেশীয় কুকুরা কিন্তু টয়লেট ব্যবহার করে মানে টয়লেট ব্যবহার করে এবং টয়লেট পেপারও ব্যবহার করে কীরকম বলুন তো দেখবেন আমাদের দেশীয় কুকুর রাস্তাঘাটে যেখানে পায়খানা করুক না কেন ওরা কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় করতে চায় এবং করে করার ফলে সেখানে তারপরে গিয়ে কিন্তু কি করে দেখেন ধুলো বা বালি দিয়ে বা কোনো কিছু দিয়ে ঢাকা দেওয়ার চেষ্টা করে ঠিক কিনা করে কি না তার মানে এরা কিন্তু টয়লেট পেপার ব্যবহার করছে এবং উপযুক্ত টয়লেটের জায়গা ব্যবহার করছে এবং সেখান থেকে যে সেফটিটা সামাজিকভাবে সেটা কুকুর দায়িত্ব পালন করছে কিন্তু একটা বিদেশি কুত্তা কিন্তু ঠিকঠাক করছে না অর্থাৎ দেশীয় মানুষ আজকাল বিদেশি কুত্তার মতো হয়ে উঠছেন টয়লেট পেপার ব্যবহার করবেন কিনা সেফটিটা ব্যবহার করবেন কি না এটা আমরা ভুলে যাচ্ছি এই জন্য বললাম যে কুকুরওয়ালাটা ঠিক হবে না কুকুর অনেক উন্নতজনিত আছে তাদের একটা ডিসিপ্লিন আছে মানুষ তার ডিসিপ্লিন হারিয়ে ফেলছে এই জন্য যখন কেউ মানুষ হয়েছে বলছেন এই যে মৃত্যুর পরে যে ডায়াগ্রামটা নেবে যে ডাইমেনশনটা নেবে সেটার জন্য যে বক্র রাস্তার একটা সরল রাস্তা এই বক্র রাস্তায় ঘুরে ঘুরে ওই আড়াইপাক মেরে সেটা খায় উদাহরণটা দিলাম এই কারণে আর সরল রাস্তা হচ্ছে কি সে মৃত্যুকে অতিক্রম করে মৃত্যুঞ্জয়ী হয় তখন সে দেবত্ব লাভ করে দেবত্ব ডিভাইনিটির উপরে আরও গল্প আরও শরীর আছে বিবর্তন আছে ঘন শরীর জ্যোতির্ময় শরীর ব্রহ্ম শরীর ডিভাইন বডি মানে ডিভাইন শরীর যেখানে জরা ব্যাধি মৃত্যু নেয় বিবর্তন তো অবশ্যই আছে এই বিবর্তনের রূপরেখাগুলো সাধারণ মনুষ্য দৃষ্টিতে আসবে না বা ধরা যাবে না এটার জন্য সাধনার প্রয়োজন যেটা সরল রাস্তায় যেতে হবে আমরা চক্রের ভেতরে বক্র চক্রের ভেতরে আছি বাঁকা এখান থেকে বেরোনোর একটা রাস্তা হচ্ছে আমাদের হাতে নেই এখন বর্তমান মনুষ্য সমাজের যে মেন্টালিটি মানুষের যে মেন্টালিটি এখান থেকে বেরোনোর রাস্তা খুবই কম একমাত্র একটা সঠিক গাইডের ভেতরে নিয়ে গেলে নিজেকে তারপরে নিজেকে ডেলিভার করতে হবে নিজেকে সারেন্ডার করতে হবে নিজেকে প্রতিনিয়ত একটা স্বতন্ত্র নিজের সাথে নিজের গাইডের ভেতরে রাখতে হবে সর্বোপরি আমি বলবো গুরু বলুন অমুক বলুন তমুক নিজেকে স্বতন্ত্র গাইডের ভেতরে রাখতে হবে নিজের সাথে নিজের লড়াইটা প্রতিনিয়ত নিজের বিবেককে গুরুরূপে রাখতে হবে তাহলে সেই ব্যক্তি উৎকৃষ্ট গুরুর কাছে উপনীত হতে পারে অর্থাৎ তার আসল স্বরূপকে দর্শন করতে পারে আদার্স সো ডিফিকাল্ট টু ডিসক্লোজ আওয়ার সেলফ আমাদের নিজেদেরকে সেই আসল স্বরূপে প্রকাশ করা বা এটাকে ওপেন করা বহুত কঠিন কি বাধ হতো এই জন্য সাধনা সবসময় নিজের সাথে নিজের সাধনাটা কখনো অন্য স্তরে নয় জাতীয় পর্যায়ে নয় দলীয় পর্যায়ে নয় সামাজিক বা রাজনৈতিক পর্যায়ে নয় সাধনাটা সবসময় নিজের সাথে নিজে কেউ আপনাকে সার্টিফাই করে দিলে আপনি ভগবান হয়ে যাবেন আমাকে এক কোটি দেড় কোটি দু কোটি লোক পৃথিবীর মানুষ আমাকে চেনে আমি ভগবান হয়ে যাব তাদের আত্মবিশ্বাসের ভেতরে আমার একটা সত্তা সাইকেলিং করবে বটে এটা সত্য চিন্তনের মাধ্যম দিয়ে কিন্তু আমি ঈশ্বর হয়ে যাব না আমার ঈশ্বরত্ব ডিপেন্ড করবে আমার সাধনার উপরে কেউ আমাকে ভগবানের অবতার বললে আমি অবতার হয়ে যাব না ডিপেন্ড করবে আমার সত্তাধিকারের উপরে আমার অধিকারটা সত্তা কোন জায়গায় আমার অধিকারটা কোথায় এসছে আমি এর অধিকারী কিনা এই জন্যে পাবলিক এখন মাথা খারাপ করে ফেলেছে বক্র বক্র ঘুরছে ওকে